আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক, দিস ইজ মোহাম্মদ আশরাফুল ইসলাম, লেবানন বৈরুত থেকে। কি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি, আপনাদের সাথে কিছু কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। তো ততক্ষণ আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে ঘুরে আসবেন। এবং যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভিউয়ার্স, চলেন লেটস কাম টু দ্য পয়েন্ট। তো আমরা লেবাননে আছি, লেবানন প্রবাসীরা খুবই সমস্যার ভিতরে, এটা কারো মোটামুটি কারো অজানা নয়। বর্তমানে করোনা ভাইরাসের প্রভাবে শুধু লেবানন নয়, বিশ্বের প্রত্যেকটা দেশেই যেন নাজেহাল অবস্থায়, অর্থনৈতিক সমস্যা, কাজের সমস্যা, বিভিন্ন সমস্যার ভিতরে অতিবাহিত হইতেছে প্রত্যেকটা দেশেই। উন্নত দেশগুলো সহ মধ্যবিত্ত দেশগুলো সহ এবং নিম্নবিত্ত দেশগুলো, প্রত্যেকটা দেশই যেন করোনা ভাইরাসের করাল গাতে যেন ক্ষতবিক্ষত হয়ে গেছে। তো ভিউয়ার্স, এটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে করোনা ভাইরাসটা গজব, তো এক্ষেত্রে আমাদের যেহেতু এটা মানুষের কোনো কন্ট্রোলিংয়ে বা হাতে নাই, আমরা সবাই দোয়া করবো যেন করোনা ভাইরাসটা যেন আল্লাহ তাআলা তার রহমত দ্বারা এই গজবটা যেন আমাদের কাছ থেকে নিয়ে যায় এবং আমাদেরকে যেন মুক্ত করে যায় এবং প্রত্যেকটা দেশ যেন তাদের স্বচক্ষে এবং স্ব-অবস্থানে আবার ফিরে যেতে পারে, এটাই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো। তো আরেকটা কথা যেটা না বললেন, বিশেষভাবে আমি যেহেতু লেবানন আছি, লেবাননের প্রবাসীদের ব্যাপারে আমি আজকে একটু কথা বলবো। কথাটা হচ্ছে যেটা, যে আমরা সাধারণত যে লেবাননে যারা আছে প্রবাসীরা খুবই কষ্টে এবং খুবই মানবেতর জীবনযাপন করতেছে, যেটা দেখার মতো কেউ নাই, যেটা দেখার মতো কেউ নাই। তারপরেও আমরা লেবাননে যে বাংলাদেশিরা আছে, আলহামদুলিল্লাহ অন্যান্য দেশের তুলনায় ওই হিসাব করতে গেলে একটু ভালোই আছে। কারণ হচ্ছে লেবাননে করোনা ভাইরাসের যে প্রভাবটা আসলে অন্যান্য দেশের মতো না। আর বিশেষভাবে এখানে যে সমস্যাটা হচ্ছে লেবাননে, আসলে মেইনলি যে সমস্যাটা বেশিরভাগ এফেক্ট করতেছে, বিশেষভাবে স্ট্রেঞ্জাররা যারা প্রবাসী আছে এবং যারা লেবানিসরা আছে, স্থানীয় নাগরিকরা সহ সবাই কিন্তু এটার কিন্তু এই পরিস্থিতিটা কিন্তু ফেস করতেছে, যেটা হচ্ছে যে ডলার সংকটটা। আসলে গত অক্টোবরের 17 তারিখ থেকে 2019 থেকে এখন পর্যন্ত কিন্তু আসলে প্রথমে যে আন্দোলনটা শুরু হয়েছিল, আসলে এটা কিন্তু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বা বিভিন্ন কল রেট এবং ডলার সংকটের মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিক যে অস্থিরতাটা এবং সমস্যাটা সৃষ্টি হয়েছিল। কিন্তু পরবর্তীতে এখন কিন্তু এটা গড়ে, তারপর পর্যায়ক্রমে এটা করোনা ভাইরাসে এবং এখন পর্যন্ত কিন্তু আবার রাজনৈতিক যে অস্থিরতাটা ওইটা কিন্তু আবার দেখা দিতেছে। এবং ডলারের যে গুণটা, যে রেটটা, আসলে কিন্তু যে 1.5 লক্ষ লেবানিস পাউন্ডের যে $100 হইতে এখন কিন্তু আজকে যে 30 তারিখে, জুন মাসের 30 তারিখে আজকে কিন্তু এখন পর্যন্ত যে রেট শো করতেছে বা বিভিন্ন এক্সচেঞ্জারের সাথে আমার একটু আগে কথা হয়েছে, যে অলরেডি যে 900 লেবানিস পাউন্ড, যেটা যে 1 লক্ষ লিরা, যেটা 9 লক্ষ লিরায় $100 সমপরিমাণ, যেটা আগে $600 সমপরিমাণে এখন এটা $100 হইতেছে। তো ডলার সংকটের কারণে আসলে দ্রব্যমূল্যের বিভিন্ন উদ্যোগতি এবং বাইরে থেকে মাল আনতে পারতেছে না এবং বিভিন্ন সুপার মার্কেটে কিন্তু এখন কিন্তু চাউলের সংকট, বিভিন্ন জায়গায় খবুজের সংকট, বিভিন্ন মালামালের যে দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ওইগুলার কিন্তু অলরেডি সংকট দেখা দিয়েছে, যে হাদ্য ঘাটতি যেটা লেবাননে, বিভিন্ন বাংলাদেশিরা বিভিন্ন যেই চাউলের বস্তাটা এখন 120 লিরা বা 125 লিরা এই টাইপের বিক্রি করা হইতেছে, 1 লক্ষ 20 লিরা, 1 লক্ষ 25 লিরা, যেটা আগে ছিল শুধুমাত্র 15 লিরা, 16 লিরা এবং 20 লিরা সর্বোচ্চ এই টাইপের ছিল। আসলে এখানে যে ডলার মেন ফ্যাক্টরটাই নির্ভর করতেছে ডলারটার মান ডিফারেন্সটা, যে লেবানিস পাউন্ডের সাথে বেশি হয়ে যাওয়ার কারণে যে মুদ্রাস্ফীতিটার কারণেই কিন্তু আসলে বর্তমানে এখানে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, যে দ্রব্যমূল্যের বেশি উদ্যোগতিটা যেটা। তো বাংলাদেশের যে শ্রমিকরা আছে অনেকে বাংলাদেশ থেকে টাকা বদলি করে এনে অনেকে চলা হইতেছে, অনেকে খুবই মানবিক জীবনযাপন করতেছে, অনেকে 3 বেলার মধ্যে 1 বেলায় খাইতে পারতেছে না, এমনই পরিস্থিতি, অনেকে বাসা ভাড়া দিতে পারতেছে না, এখানে রাস্তার ফুটপাতে অনেকে রাত যাপন করতে হইতেছে। তো বিশেষভাবে আর একটা মেইন কথা যেটা হচ্ছে, যে অনেকে আমরা ফেসবুকে লক্ষ্য করলাম যে অনেকে হয়তো ডলারের যে ব্যবসাটা, অনেকে বিভিন্ন বাংলাদেশের লক্ষ্য করা যায় যে ডলার কিনা বেচার ক্ষেত্রে বিভিন্ন ফেসবুক গ্রুপে বা বিভিন্ন আইডি থেকে কিন্তু তারা নিয়মিত পোস্ট দিতেছে যে আমি ডলার বিক্রি করবো, আমি ডলার কিনতে চাই, এই টাইপের। বা অলরেডি আমরা 2-3টা ঘটনা
অলরেডি আমরা দু তিনটা ঘটনা কিন্তু আমরা বিষয়টা লক্ষ্য করছি, যে বিষয়টা হচ্ছে যে অলরেডি লেবানিসের যে গোয়েন্দা সংস্থা তারা কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে তদারকি করতেছে, বা অলরেডি দুই তিনটা নিউজেও আমরা দেখছি যে দু তিনটা স্টেপে অলরেডি বাংলাদেশের লোক কিন্তু বাংলাদেশ শ্রমিকরা ডলার ব্যবসার সাথে জড়িত অবৈধভাবে, তো যেটা যেহেতু ইলিগেল এটা যেহেতু পারমিশন নাই, তো অনেক বাংলাদেশে দুই তিনবার অনেক শ্রমিকগুলোকে কিন্তু ধরা হয়েছে, ধরছে যে এদেশের সিআইডি যে গোয়েন্দা সংস্থাগুলো ডলার বিক্রির সাথে জড়িত। তো আমি সবার কাছে সবাইকে অনুরোধ করবো যেন এই যে ডলার বিক্রয়ের এবং ডলার বিক্রয়ের যে পোস্ট, যেন এই পোস্টগুলো যেন না দেওয়া হয় বিভিন্ন গ্রুপে, বা এভাবে যেন ডলার বেচা কিনা বা লেনদেন এইভাবে যেন না করা হয়। আপনারা যে কোনো সময় যে কোনো বড় ধরনের বিপদে পড়তে পারেন যদি এই ধরনের ব্যবসার সাথে জড়িত থাকেন, তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এটা থেকে বিরত থাকার জন্য। আরেকটা সুখবর হচ্ছে, যেটা আমরা হয়তো ইনশাআল্লাহ বাংলাদেশ এম্বাসির কাছে আশা করতেছি এবং বিভিন্ন সূত্র থেকে যেটা জানা হয়েছে বা ওনাদের যে ফেসবুক রিপ্লাই থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে অথবা যে দাদাভাই যে বাবু সাহার ওনার রিপোর্টেও আমরা যেটা দেখতে পারলাম যে ফেসবুক গ্রুপে পোস্ট দেওয়া হয়েছে যে ইয়ার ব্যাপারে যে আশা করা যায় জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে যদি কোনো ব্যতিক্রম এক্সেপশনাল কোনো কিছু না ঘটে, তো আশা করা যায় ইনশাআল্লাহ বাংলাদেশে যে যে স্বেচ্ছায় ফেরত যাওয়া যে কার্যক্রমে নিবন্ধন যে শ্রমিকগুলো যেগুলোর ক্লিয়ারেন্স চলে আসছে, আশা করি স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ সবগুলো কার্যক্রম ইনশাআল্লাহ আগের নর্মালি চলে আসবে। তো এটাই আমরা এমনটাই আমরা আশা করতেছি। তো আমরাও বাংলাদেশ এম্বাসির যেহেতু আমরা এতদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করতেছি বা অনেক কষ্টের ভিতরে আছি, তো সমালোচনা না করে আমরা চেষ্টা করব বাংলাদেশের যে কার্যক্রমে সহযোগিতা করে, আমরা অবশ্যই চেষ্টা করব যেন খুব দ্রুতগতিতে বাংলাদেশ এম্বাসির কাছে আবেদন থাকবে যেন আমাদের শ্রমিকগুলো যেন খুব দ্রুতগতিতে বাংলাদেশে ফেরত যেতে পারে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।